এক সেলসম্যানের বিরুদ্ধে বিশাল অঙ্কের টাকা নয় ছয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনা আগরতলায় পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় মা কালী এন্টারপ্রাইজের সেলসম্যানের কাজে যোগ দেন এক যুবক। অভিযোগ, ভুয়ো নাম দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ সে বিক্রি করে। আরও অভিযোগ, সেই টাকা নিজে জমা দেয়নি। ঘটনা মালিকের সন্দেহ হওয়ায় তিনি জানতে পারেন প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। তার বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করেছেন সংস্থার মালিক। সে যে ফেক নাম্বার, ফেক নাম দিয়া, ফেক সোর্স এস্টাবলিশমেন্টের নাম দিয়া, আর আমাদের জেনুইন যে কাস্টমার, এক্সিস্টিং যে কাস্টমারগুলো আসলো আগের থেকে, তার আবার আগের যে কাস্টমার, সব মিলে তার আন্ডারে প্রায় 1 কোটি 15 লক্ষ টাকা ক্রেডিট আছে ওই এরিয়াটার মধ্যে, তার এরিয়াটার মধ্যে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 75 লক্ষ টাকা ওই সে ফেক নামে ক্রিয়েট করছে, ফেক নাম দিয়া ক্রিয়েট করে গিয়ে ফ্যামিলির নাম ক্রিয়েট করে গিয়ে নামে মালগুলো গেছে, কিন্তু আদৌ পার্টিগুলো ফিজিক্যালি নাই ওই লোকেশনের মধ্যে, কোনো দোকানই নাই না, ফোন করলে ফোনও ইনভেলি ওই শিলং ধরে, নাইলে এক কল মিস্ত্রি ধরে এরকম। এখন যখন ধরলাম তখন আমি কী দিয়েছো তাই হেরে থানার দোক, এখন সঙ্গে সঙ্গে আমি রাত্রে বেঁধে থানার দোক, থানার দোম এখন 75 লক্ষ টাকা কাবলা করছো এত বড় ইয়ে, তখন হের মারে হে ফোন করে হের বাবার নিয়ে আইন না, হের মারে বেঁধে দাদা বাবু আমার এই দাদা আমার ইয়ে হয়েছে, আমি আমার খোলা যদি ভুলতে তো আমি আমার বাড়ি বিচ্ছে দেবো, হ্যাঁ কইতে আমার শ্বশুর বাড়ি বিচ্ছে দেবো দাদা, আমি আমার টাকা দেবো আপনি আমার এই করেন না মিনে আসেন, আমি তো দলিল দিয়ে দেয় লিখে দিয়ে দেবো। তখন আমি বললাম তো আপনি দলিল লিখে আমার কী লাগবে, আমার তো দলিল দরকার নেই, আমার দরকার আমার 75 লক্ষ টাকা, হ্যাঁ তাহলে কই টাকাটা, টাকা কার কাছে পাইনি এটা আমারও দেখা, আমি যাই লুম মাল তো সে নিছে এই নামে নিয়েছে এই নামে দিছে কই দিছে এগুলা বের করে দেখা, আমি টাকা এগুলা লুম দেখ, হ্যাঁ এবার এবার হের মা হের বাবা কত তো আমার বাবা অসুস্থ দাদা, কালকে আমি সকালবেলা 8টার সময় বাইরবো, আমার দলিল দিয়ে রাখেন নাইলে আপনি হ্যাঁ নাইলে থানার মধ্যে দিয়ে না, আমি দলিল দিয়ে দিতেছি সিকিউরিটি হেরে থানার দিয়ে না, হ্যাঁ কালকে এসে আপনার মার্কেটে যাইবো, আর যা টাকা দিদি হ্যাঁ গাবলা করছে এই টাকা আমার বাড়ি বিচ্ছে দেবো আমার দরকার হইলে, আমি কি আপনি বাড়ি বিচ্ছে দিবেন কি বিচ্ছে, আমার দেখেন আমার তো টাকার দরকার, আমার তো চত্র আমার তো কোম্পানি লাইবিলিটি আমার তো ব্যাংকের লাইবিলিটি আছে, না এমন কোনো সাদা করে এদিকে অভিযুক্ত সেলসম্যানের অভিযোগ, সংস্থার লোকজনও মালিকের পরিচিত এক পুলিশ আধিকারিক ধমক দিয়ে সাদা কাগজে তার কাছ থেকে স্বাক্ষর রেখেছেন, এমনকি তার বাড়ির দলিলও রেখে দেওয়া হয়। দেওয়ার পরে কি করছে আইনা দেওয়ার পরে তারা রেখা দিচ্ছে, রেখা দেওয়ার পরে তারা সই সই করাবো বাচ্চা দলিল লেখাইব, তো মুহুরি আইসে না এরপরে সাদা কাগজ আমরা তো সই রাখছি। পুলিশটা যে পুলিশটা ওনার কি হয় ফ্রেন্ডস নাইট পার্টনার, কি পার্টনার নাইট পার্টনার মালিকে মালিকের নাম কি ওনার বিষ্ণু 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 দাস, তাই কি আউটপোস্টের কি সাব ইন্সপেক্টর। অভিযুক্ত সেলসম্যানের মায়ের দাবি, কখনোই এ কাজ করতে পারে না তার ছেলে, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তার ছেলেকে। আমি কোম্পানি ঢুকতে ধরে ডুবিতে জানি না, কালকে রাতে আমার হঠাৎ ছেলে ছেলে ফোন করছে মা তো আইসে, আমি বললাম কে রে কয় একটু দরকার আছে, তা আমি ধরে তখন তখন ফোন করছে, আমি তখন তখনই আইছি প্রায় মনে করেন নয়টা, আমি আইছি 9টার সময় আইছি, আমি ফোন করে ঢুকছি, আমি আর কোন সময় আইছি না, এখন আয় ঢুকছি, ঢুকার করে দিচ্ছি তারে ঢুকের ভিতরে ঢুকাই রাখছে, তোর লোক কই না তার বাবা এখন তারা দিচ্ছে ঢুকে এসে আর খুঁজেছে, তুমি এতগুলি টাকা মারছো, তুমি এই করছো সেই করছো, তুমি এই টাকা কী করছো, আমি এমন ভাবে ধমকেতেছি, আমি তত তাকে যে ঢুকছি তখন আমি শিখেছি গিয়েছি স্যার, আমার লোক তো খুব কমই কথা কয় এর ঘোষা দিতেছে, তার আরও 5-7 জন লোক আছিল, এর একজন পুলিশও আসলো আমার দেশে, আমি খুঁজছি বলে কি আপনার 70 লাখ টাকা মারছে, একবার 75 লাখ টাকা মারছে, আমি কিভাবে মারলো এই টাকা 75 লাখকে 6 মাসের ভিতরে একটা কোম্পানিতে ঢুকে সেরে স্যার এই টাকা কিনে মারতে পারেনি, এটা কর না এটা নিশ্চয়ই কি ওর কোনো ষড়যন্ত্র কোনো কাজ আছে এটার ভিতরে, আমার পুলাটা এমনি এমনি ফাটিয়েন না, কারণ আমি তো মা আমি তো জানি যে আমার ছেলেটা কিরম, আমার ছেলে এরকম করতেই পারে না, এতগুলি টাকা তাই না গোপেন্দম কেটেছে
Pure Report, Channel Dindal.